আজকে সেখানে এই রিমান্ড মঞ্জুর করছেন, তার উপর হেনস্থা হয়রানি অব্যাহত রাখছেন। এভাবে নারীর, একজন নারীর সম্ভ্রমহানি করা, তার মর্যাদাহানি করা, এটা কোন গণতান্ত্রিক চেতনা হতে পারে না। এটা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী, সমস্ত মানবাধিকারের পরিপন্থী, এটা একটা আইন বিরুদ্ধ কাজ। জনগণ যেন ভুলে যায় সে স্বজন হারানোর বেদনায়, ভুলে যায় তার ক্ষোভ, ভুলে যায় মূল্যবৃদ্ধির ক্ষোভ নিয়ে তার যে ক্ষোভ, সেগুলো যেন সে ভুলে থাকে। এই সমস্ত ক্ষোভকে, তার ব্যর্থতাকে আড়াল করবার জন্য এই ঘটনা আমরা আজকে সেগুলো প্রকাশিত হতে দেখছি। আমরা, আপনারা জানেন যে সমাজে আমরা আছি সেখানে নারীর তিনমাত্র মর্যাদা নেই। প্রতিনিয়ত নারী ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত নারী নির্যাতন হচ্ছে, এবং নারীদের এই যে আমাদের গোটা সমাজ জুড়ে আজকে নারী নির্যাতনের যে ভয়ঙ্কর ঘটনাগুলো প্রতিদিন ঘটছে, আজকে এই ঘটনা নতুন না, ইতিহাসে এই ঘটনা চলছে। নারীর উপর এই নির্যাতন, দমন, পীড়ন, অবদমন, পুরুষতান্ত্রিক মানসিকতায় যেভাবে নারীকে নিগ্রহ করা হয়, সে মধ্যযুগে, আদিম যুগে আমরা সেগুলো লক্ষ্য করেছি। নারীকে এক সময় সত্য কথা বলতে গিয়ে তাকে ডাইনি বলে পুড়ে দেওয়া হয়েছে। আজকে এই আধুনিক পুঁজিবাদী সমাজ, তারও ধর্ম হয়েছে, একমাত্র ধর্ম হয়ে উঠেছে মানুষের সমস্ত বিবেককে ধ্বংস করে দাও। গণতান্ত্রিক চেতনক, তার আদর্শ, মূল্যবোধ, নীতি, সমস্ত কিছু আজকে ধ্বংস করে দাও। তরুণ সমাজকে আজকে ধ্বংস করে দাও, তাদেরকে মাদকাসক্ত করো, তারা নষ্ট হয়ে যাক, তারা আজকে ধর্ষণকারী হোক, সেরকম একটা গোটা সমাজের নৈতিক চরিত্র আজকে ধসে যাক, সেটাই সরকারের আজকে চাওয়া। এই আয়োজন চলছে, এই পরিমাণের ঘটনায়ও আমরা সেই জিনিসই লক্ষ্য করছি। আজকে গোটা সমাজের যতটুকু সংস্কৃতি, নীতি, নৈতিকতা ছিল, বিবেক ছিল, সেগুলোকে ধ্বংস করে তাকে আরো নিম্নগামী করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে অবসান ঘটাতে হলে আমাদের আজকে এই সমাজের শোষণমূলক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে। আর এক অপরদিকে আমরা দেখছি আজকে যারা প্রকৃত অপরাধী, যে অপরাধের কোনো সীমা নাই, যারা টাকা পাচার করে, ব্যাংক লুট করে, যারা খুনি, তারা আজকে আমাদের সমস্ত শাসক বর্গের আশেপাশে থাকে। পুলিশ তাদের দেখতে পায় না, তাদেরকে সহজে জামিন দিয়ে দেয়। একদিকে অপরাধীদেরকে ছাড় দেওয়া, আর নিরপরাধ মানুষের উপর সমস্ত রকমের জুলুম নির্যাতন এই দেশে যে চলছে, তার অবসান আমাদের ঘটাতে হবে।